লাশার নামে বৈথনিয়া গ্রামে একজন অসুস্থ লোক ছিল। বৈথনিয়া গ্রামে মরিয়ম ও তার বোন মার্থা বাস করতেন। ইনি সেই মরিয়ম যিনি প্রভুর পায়ে সুগন্ধে আতর ঢেলে দিয়ে নিজের চুল দিয়ে তার পা মুছিয়ে দিয়েছিলেন। সেই অসুস্থ লাশার ছিল তার ভাই। তার বোনেরা যিশুর কাছে সংবাদ পাঠালো, প্রভু আপনি যাকে ভালোবাসেন তার অসুখ হয়েছে। এ কথা শুনে যিশু বললেন, এই অসুখের কারণে লাশার মারা যাবে না, কিন্তু এটা হয়েছে যেন তার মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব হয় এবং এর মধ্য দিয়ে ঈশ্বরের পুত্রের মহিমা প্রকাশ পায়। মার্থা তার বোন মরিয়াম ও লাশারকে যিশু ভালোবাসতেন। যখন তিনি লাশারের অসুখের কথা শুনলেন, তখন তিনি যেখানে ছিলেন সেখানেই আরও দুদিন থাকলেন। তারপর তিনি শিষ্যদের বললেন, চলো আমরা যিহুদিয়াতে যাই। গুরু, কিছুদিন আগে নেতারা আপনাকে পাথর মারতে চেয়েছিল, আর আপনি আবার সেখানে যাবেন? দিনে কি 12 ঘন্টা নেই? কেউ যদি দিনে চলাফেরা করে সে উছট খায় না, কারণ সে পৃথিবীর আলো দেখে। কিন্তু কেউ যদি রাতে চলাফেরা করে সে উছট খায়, কারণ তাদের কোনো আলো নেই। আমাদের বন্ধু লাশার ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি তাকে জাগাতে যাচ্ছি। প্রভু, যদি সে ঘুমিয়ে থাকে তবে সে ভালো হবে। যিশু লাশারের মৃত্যুর কথা বললেন, কিন্তু তারা ভাবল তিনি স্বাভাবিক ঘুমের কথা বলছেন। তাই যিশু তাদের স্পষ্ট করে বললেন, লাশার মারা গেছে, কিন্তু তোমাদের কথা ভেবে আমি খুশি হয়েছি যে আমি সেখানে ছিলাম না, যাতে তোমরা বিশ্বাস করতে পারো। চলো তার কাছে যাই। থমা, যাকে যমজ বলা হয়, তার শিষ্যদের বললেন, চলো আমরা গুরুর সঙ্গে যাই, যেন আমরা তার সঙ্গে মরতে পারি।